সো হে হ্যালো গাইস, সবাইকে স্বাগত চ্যানেল ফ্রেশ একটি ভিডিওতে। আপডেটের পর গাইস ওপি ওপি কিছু লোকেরা জায়গা নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা সহজে র্যাঙ্ক বুস্ট করতে পারবে, কেউ তোমাদের খুঁজেই পাবে না এবং সহজে তোমরা হিরোইক মারতে পারবে। ঠিক আছে, তো গাইস যারা ভাবছো যে আমরা ভালো খেলি পিকে লাগবে, তো আমরা কোনো সার্ভাইভ করো, তো গাইস ধরো তোমার স্কোয়াডে তিনজন মরে গেছে, তুমি একা বেঁচেছো, তো সেটা নিয়ে তো অবশ্যই সার্ভাইভ করা দরকার। আর সার্ভাইভ যারা ভালো প্লেয়ার তারাও করে, যারা খারাপ প্লেয়ার তারাও করে, তো সার্ভাইভ একটা গেমের অংশ। চলো গাইস এই বলে আজকে ভিডিও শুরু করা যাক। একটি লাইক করে দিও ভিডিওটিকে, আর কিছুই চাই না। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। সাইজ ফার্স্ট হচ্ছে ফ্যাক্টরি। তো তোমরা পিকের এই সাইডে চলে আসবে, র্যাঙ্কে এখন গ্লাইডার চলে এসেছে। তো তোমরা এই ভিউটা বানানোর একটাই উদ্দেশ্যে, তোমরা জাস্ট গ্লাইডার দিয়ে ওপি ওপি জায়গা তোমরা খুঁজে বের করতে পারো। তো জাস্ট এখান থেকে চলে আসবে, তোমরা ওখান থেকে উঠতে 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 আমি ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা। তোমরা জাস্ট চলে আসবে ফ্যাক্টরির উপর, এবং ফ্যাক্টরি এর উপরে কিন্তু অসাধারণভাবে তোমরা অনেকক্ষণ অনেকক্ষণ সার্ভাইভ করতে পারো। কেউ তোমাদের খুঁজেও পাবে না, কেউ বুঝতেও পারবে না যে গ্লাইডারে করেও এখানে চলে এসেছে কোনো ম্যান, এতও সার্ভাইভ করতে পারো। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা এনিমিকে মারছি, আর ওই দূর থেকে আমাকে একজন মারলো, তো আমি আমার মেডিকেট করে নেবো, নো টেনশন, কারণ আমার গ্লাইডার আছে, আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। ঠিক আছে, নাম্বার টু সেটাও ফ্যাক্টরি। তো কী করবে তোমরা এখান থেকে ফ্যাক্টরি এখান থেকে এখন ঝাঁপ মারবে, মানে গ্লাইডারটা অন করে নিলে, গ্লাইডারটা অন করে নিলে তোমরা এই সাইডে যদি জোন না থাকে, ওর উপরে যদি এই ফ্যাক্টরি এই সাইডটা শুধু জোন নেই, তো তোমরা এর উপরে আসতে পারো। এর উপরে এসেও কিন্তু গ্লাইডারে করে ল্যান্ডিং করে এখানে কিন্তু তোমরা বসে থাকতে পারো, শুয়ে থাকতে পারো, সার্ভাইভ ইজিলি করতে পারো। ঠিক আছে, তো একদম ইজি ইজি জায়গা তোমাদের জন্য। আমি অনেকদিন আগেই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, যখন গ্লাইডার আসার কথা পেয়ে গিয়েছিলাম নিউজ, তখনই ভিডিও বানিয়ে রেখেছিলাম, কিন্তু আপলোড করা হয়নি, আজকে তোমাদের জন্য দিচ্ছি। থার্ড যে জায়গাটি সেটি হবে গাইস আমাদের যে পচিনাকের সাইড আছে সেখানে। তো তোমরা কী করবে, পচিনাকের এই উপরে পিকের এই নিচে চলে আসবে, পচিনাকের উপরে পিকের এই নিচের এই কোনাটায়। ঠিক আছে, তোমরা সবাই জানো এখান থেকে গ্লাইডার ধরবে, গ্লাইডার ধরার পর কী করবে তোমরা চলে যাবে সামনের টাওয়ারে। ঠিক আছে, সামনের টাওয়ারটাই আমি অনেকদিন আগে যখন ফার্স্ট গ্লাইডার দিয়েছিলো একবার গিয়েছিলাম, আমার খুবই মজা লেগেছিলো। তো এটা আরও উপরেও যেতে পারো তোমরা, আমি বেশি উপরে যেতে পারিনি। ঠিক আছে, তোমরা উপরেও যেতে পারো আর একটু উপর থেকে ল্যান্ড করলে, মানে লাফ মারলে গ্লাইডার নিয়ে। তো এখানে তোমরা বসে থাকতে পারো, চারিদিক থেকে যদি ওই সে এনিমি থাকে শুয়ে থাকতে পারো, কেউ তোমাকে সহজে খুঁজেও পাবে না, আর কেউ ভাবতেও পারবে না এই টাওয়ারের উপরে কীভাবে উঠবে ভাই, এই টাওয়ারের উপরে ভাই কীভাবে উঠবে তোমরাই বলো। তাই যদি যা বলি ভালো লাগে একটি লাইক করে দেবে গাইস, আর যার চ্যানেল নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, বেলাইকানটা অল অপশনে করে দেবে, আর ভিডিওটিকে একটি লাইক করে দেবে। আজকে ভিডিও লাইক এম 6000 লাইক এম প্লিজ কমপ্লিট করে দেবে সবাই, 6000 প্লিজ। ঠিক আছে, ফোর্থ যে জায়গাটা সেটা হচ্ছে ক্লক টাওয়ার। তোমরা পিকের সেম এই জায়গাটায় চলে আসবে, এই উপরে চলে আসবে, পিকের সেম উপরে আসার পর তোমরা এখান থেকে ঝাঁপ মারতে হবে, একদম হাই কোয়ালিটি ঝাঁপ, মানে বুঝতে পারছো যে মানে গ্লাইডার যেভাবে নেওয়া যায়। তো এখানে গ্লাইডার নেবে, গ্লাইডার নিয়ে শোয়া চলে যাবে, দেখতে পাচ্ছ আমাকে পেছন থেকে এনিমি ধুচ্ছে, কিন্তু আমার নেটওয়ার্ক একটু প্রবলেম, এডব্লিউএম ফেডব্লিউএম চালাচ্ছে। তো যাই হোক, সামনে কি আছে আমাদের ক্লক টাওয়ারের টাওয়ার। তো ক্লকটার যদি জোন পড়ে এবং তুমি আগের থেকে জোন দেখে নাও মেশিন, যে জোন দেখার মেশিন দিয়ে, এবং জোন দেখার পরে তুমি বুঝতে পারলে ক্লকটারে জোন পড়বে পরের জন্য, তো তোমরা কী করলে পিকের ওখান থেকে গ্লাইডার নিয়ে তুমি টুকু সরে এরপরে চলে আসলে টাওয়ারের উপরে, এবং তোমাকে কেউ বুঝতেও পারবে না যে এর টাওয়ারের উপরে কোনো এনিমি আছে ভাই সাহ। ঠিক আছে, তো এখানেও কিন্তু তুমি বসে বসে সার্ভাইভ করতে পারো। ঠিক আছে, বসে বসে সার্ভাইভ করতে পারো অনেকক্ষণ, যতক্ষণ না তোমার জোন এখানে আসছে এবং তোমার প্রবলেম করছে। ঠিক আছে, সো গাইস আর গাইস তোমাদের যে পাঁচ নম্বর জায়গা, আমি পাঁচ নম্বর কোনো স্পেশাল কোনো জায়গা না, পাঁচ নম্বরটা হচ্ছে তোমাদের মত, মানে তোমরা যেখানে ইচ্ছা গ্লাইডারে যেতে পারো, গ্লাইডার দেওয়ার পরে র্যাঙ্কে তোমরা যত খুশি যেখানে ইচ্ছা সেখানে সার্ভাইভ করতে পারো, কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে, তো তোমরা গ্লাইডার নেবে, নিয়ে এই যে আমাদের এই ঘরের ছাদের উপরে টাওয়ারের জন্য এই ঘরের ছাদে হালকা জোন আছে, তো এই ঘরে ছাদে চলে আসতে পারো, তো আমি এখানে পড়ে যাবো, আমি পড়ে যাবো এখানে, আমি ঘরের মধ্যে দাঁড়াতে পারবো না, তো এখানে তোমরা ঘরের ছাদের উপরে আসতে পারো। তাছাড়া গাইস এখান থেকে তুমি যে টাওয়ারে ইচ্ছা ধরো সামনে পাবো, ফুজিনগর কোনো টাওয়ারে তুমি যেতে চাইছো যেখানে গিয়ে তুমি সার্ভাইভ করবে, তো তুমি সেখানেও যেতে পারো, কোনো একটা প্রবলেম নেই। কিন্তু গ্লাইডার একবার যদি পেয়ে যাও তুমি র্যাঙ্কে, তো তুমি যেখানে ইচ্ছা সেখানে সার্ভাইভ করতে পারো, ফুজিনগর যে কোনো ছাদের উপরে উঠে যেতে পারো, ফুজিনগর যে কোনো জায়গায় তুমি চলে যেতে পারো, কোনো প্রবলেম হবে না। কারণ গাইস তোমরা যে ঘরের ছাদের উপরে ইচ্ছা, যেখানে টাওয়ারের উপরে ইচ্ছা সেখানে কিন্তু তোমরা উঠে যেতে পারো, এমনকি বিমাশক্তি টাওয়ারের উপরে উঠে যেতে পারো। ঠিক আছে, তো তার ভিডিও আমি নিয়ে আসবো, যদি বলো তোমরা কমেন্ট সেকশনে। সো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমার জানিয়ে দেবে, আমি যদি বুঝতে পারবো। আর গাইস তোমাদের জন্য গ্র্যান্ড মাস্টার পুশ করার টিপস টিপস দেবো, একদিনে কীভাবে গ্র্যান্ড মাস্টার যাবে, আমি গিয়েছিলাম এবং টাচ করে চলে এসেছি, তো কীভাবে আমরা পুশ করেছিলাম, কীভাবে তোমরাও যেতে পারবে একটা ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই সাপোর্ট দেখাবে। চলো গাইস আজকের ভিডিও এটুকুই, সবাই ভালো থাকবে, সুখে থাকবে, স্টে হোম স্টে সেফ গাইস, টাটা বাই বাই, সি ইউ লেটার, দেখাবি নেক্সট দিন ফ্রেশ ভিডিও, ততক্ষণ ভালো থাকবে, সুখে থাকো, বাই বাই।